100 বছর পুরনো মহান ঈশালেশ্বর অনুষ্ঠিত করেছিলেন পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের ধর্মীয় সমাজ সংস্কারক পীর আবু বকর সিদ্দিকী। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার ফুরফুরা শরীফে প্রতিষ্ঠিত করেছিলেন নির্ধারিত 21-22-23 ফাল্গুন ফুরফুরা শরীফের মহান ঈশালে সোয়াব। আজ তার প্রথম দিন, সকাল থেকেই ফুরফুরা শরীফের পথে তীর্থযাত্রীরা। এই মুহূর্তে ডানকুনি থেকে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর, জানবো এই মুহূর্তে রাস্তার ছবিটা কি। হ্যাঁ দেখো, এই মুহূর্তে যে রাস্তার ছবিটা আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, আমরা হাউজিং ক্রসিংয়ে রয়েছি ডানকুনির, সেখানে কিন্তু তীব্র যানজট। যানজটে কিন্তু যারা তীর্থযাত্রীরা রয়েছেন ফুরফুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা এই মুহূর্তে আটকে রয়েছেন। জাতীয় সড়কে যেমন গাড়ি রয়েছে, 26 নম্বর রুট আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, ডান দিক পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি কালীপুর মোড় পর্যন্ত তীব্র এই যানজট, কারণ প্রচুর পরিমাণে গাড়ি যারা তীর্থযাত্রী আসছেন বাসে করে, ম্যাটাডর করে এবং বিভিন্ন গাড়ি করে তারা যাচ্ছেন জাঙ্গিপাড়ার ফুরফুরার উদ্দেশ্যে। তাদের যে গাড়ির সংখ্যা এত পরিমাণে বেড়েছে যার কারণে কিন্তু এই মুহূর্তে সাময়িকভাবে যানজট পরিস্থিতি তৈরি হয়েছে ডানকুনিতে, ডানকুনির একেবারে হাউজিং মোড় থেকে কালীপুর পর্যন্ত। এবং সেই যানজটকে নিয়ন্ত্রণ করতে যেমন পুলিশ মোতায়েন রয়েছে মোড়ে মোড়ে, পাশাপাশি ডানকুনির ট্রাফিক গার্ডের যেমন দেখতে পাচ্ছি আমরা কর্মীরা তারা রয়েছেন, ডানকুনি মিউনিসিপ্যালিটি ট্রাফিক তারাও রাস্তায় রয়েছেন। এই মুহূর্তে দেখছেন গাড়ি আবার এগোলো, গাড়ির চাকা গড়ালো এবং আস্তে আস্তে এই গাড়ি ঢুকছে, যত গাড়ি ঢুকছে ততই কিন্তু সংখ্যা বাড়ছে। গতকালই যে ছবি দেখা গিয়েছিল ফুরফুরায় 50,000-এরও বেশি মানুষ তারা ইতিমধ্যে কিন্তু গতকালই পৌঁছে গেছিলেন, এবং আজকে সকাল থেকে যে পরিমাণ গাড়ি এই ফুরফুরার উদ্দেশ্যে যাচ্ছে সেটা কিন্তু লক্ষাধিক ছাড়িয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে মারুতি থেকে শুরু করে বিভিন্ন রকম গাড়ি করে কিন্তু অটো, তার পাশাপাশি চার চাকা গাড়ি, সেই গাড়ি কিন্তু ব্যবহার করে তারা তীর্থযাত্রী তারা ফুরফুরার উদ্দেশ্যে যাচ্ছেন। মূলত এই যে ফুরফুরায় কেন যাওয়া, এত মানুষ কিসের টানে ফুরফুরায় যাচ্ছে, সেই প্রশ্ন তো সকলের মনে থাকতে পারে। মূলত দাদা হুজুরের যে প্রতিষ্ঠিত শতবর্ষ যে ঈশালে সওয়াব প্রতি বছরই 21-22-23 ফাল্গুন হয়, এবং সেই তিন দিন ব্যাপী এই জলসা, সেখানে একদিকে যেমন ফজরের যে নামাজ সেটা যেমন এই বড় জমায়েতে করার জন্য এত মানুষ যাচ্ছে, পাশাপাশি মাগরিবের নামাজ হয় এবং নামাজের পর জিকিরে মজলিস, সে ধর্মীয় যে অনুশীলন সেগুলো হয়, সেই টানেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে রওনা হয়েছে ফুরফুরার উদ্দেশ্যে। ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম আমাদের সিনিয়র এডিটরের কাছ থেকে। মূলত ডানকুনিতে সকাল থেকেই দর্শনার্থীরা কাতারে কাতারে প্রবেশ করতে চলেছে ফুরফুরা শরীফে, ফুরফুরা শরীফের দিকে রওনা দিতে চলেছে, এবং তার ফলে অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে যা সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। ঈশালে সওয়াবের সমস্ত রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন DNN বাংলায়, DNN বাংলা সবার মনে সবার ফোনে।